বন্ধুরা, এই ভিডিওতে আমি শ্রীমৎ ভগবদ্গীতার দুটি শ্লোকের কথা বলেছি, যেই শ্লোক দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কোনো ব্যক্তি যদি সম্পূর্ণ গীতা পাঠ করতে না পারে, তবুও যদি রোজ এই দুটি শ্লোক একমনে মুখস্থ করে পাঠ করতে পারে, তাহলে সে সম্পূর্ণ গীতাপাঠের ফল লাভ করতে পারবে। এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোকের কথা মহাসাধক শ্রী শ্রী ঠাকুর দুর্গাপ্রসন্ন পরমহংসদেব তার এক শিষ্যকে রোজ পাঠ করতে বলেছিলেন। আসলে প্রাচীনকাল থেকে এটা প্রচলিত ছিল যে প্রতিদিন পরিবারের সকলেই অল্প অল্প করে গীতাপাঠ করবে, কিন্তু সময়ের সাথে সাথে মানুষের কর্মব্যস্ততার কারণে এই গীতাপাঠের অভ্যাস মানুষের মধ্যে থেকে চলে যেতে থাকে, যেটা একদিক থেকে খুবই খারাপ। কারণ প্রতিদিন একটু হলেও গীতাপাঠ সকলের করা উচিত, কারণ গীতাপাঠের মাহাত্ম্য কখনো বলে শেষ করা যায় না। নিত্য গীতাপাঠে মানুষের সকল অমঙ্গল শ্রী ভগবানের কৃপায় নাশ হয়, মানুষের সকল সমস্যা দূর হয়, মানুষের ইহলোক ও পরলোক সুখময় হয়। গীতাপাঠে মানুষ জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্তি পায়, শ্রী ভগবানের চরণ লাভ হয়। যে যেই কামনা নিয়ে গীতাপাঠ করে, তার সেই কামনাই শ্রী ভগবানের কৃপায় পূর্ণ হয়। তাই নিয়মিত অল্প হলেও গীতাপাঠ আমাদের প্রত্যেকের করা উচিত। কিন্তু যদি আমরা কর্মব্যস্ততার কারণে সময় না পাই, তাহলে কোন দুটো শ্লোক আমাদের নিয়মিত পাঠ করা উচিত, চলুন এই ভিডিওতে জেনে নেওয়া যাক। শ্রী শ্রী ঠাকুর দুর্গাপ্রসন্ন পরমহংসদেব এই দুটি শ্লোকের কথা তার এক শিষ্যকে বলেন, এবং কেন বলেন সেটা একবার একমনে শুনুন। একদিন কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর তার এক শিষ্যকে বললেন, রোজ একটু গীতাপাঠ করিও। ঠাকুরের এই আদেশ পেয়ে সেই শিষ্য তার মনের দুর্বলতার কথা শ্রী শ্রী ঠাকুরের চরণে নিবেদন করে বললেন, বাবা, গীতাপাঠ একটু করে করি বটে, কিন্তু প্রত্যেক দিন করা হয় না। ঠাকুর বললেন, কেন? উত্তরে শিষ্য বললেন, হয়তো ডিউটি করতে কোথাও গেলাম, রাতে আর বাসায় ফেরার সময় পেলাম না, আবার পরের দিন ডিউটি করে বাসায় ফিরলাম। অনেক সময় গীতা সঙ্গে থাকে না, তাই পাঠও করা হয় না। কয়েকটা শ্লোক মুখস্থ আছে, রোজ তাই একটু পাঠ করি, আপনি তো সবই জানেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, দুইটা শ্লোক মুখস্থ করে নিবা, গীতা যেখানে সঙ্গে থাকবে না, এই দুইটা শ্লোক পাঠ করবা। উত্তরে শিষ্য বললেন, বাবা, আমি তো কয়েকটা শ্লোক রোজই পাঠ করি। শ্রী শ্রী ঠাকুর বললেন, ওতে কিছু হবে না, গীতার প্রথম অধ্যায় প্রথম শ্লোক, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুজুৎসবা মামাকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়া। তাহলে প্রথম যে শ্লোকটি আপনারা পাঠ করবেন সেটি হলো এই শ্লোকটি। এই শ্লোকটির অর্থ হল, হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধের ইচ্ছায় সমবেত আমার এবং পাণ্ডুর পুত্রগণ কি করল। এই শ্লোকটি গুরুত্বপূর্ণ, কারণ এই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে দেবতাগণ যজ্ঞ করেছিলেন, রাজা কুরুও এই স্থানে তপস্যা করেছিলেন, যজ্ঞাদি ধর্মমূলক কার্যাদি সম্পন্ন হওয়ায় এবং রাজা কুরুর তপস্যা ক্ষেত্র হওয়ায় এ স্থানকে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র নামে অভিহিত করা হয়। এটি শুধু যুদ্ধভূমি নয়, এটি একটি তীর্থভূমিও। এই মহান তীর্থক্ষেত্রে সকলে সমবেত হয়েছে যুদ্ধের জন্য। এই যুদ্ধ হল ধর্মযুদ্ধ, এবং স্বয়ং ভগবান নিজে উপস্থিত এই যুদ্ধক্ষেত্রে ধর্মের প্রতিষ্ঠা করতে। গীতার আধ্যাত্মিক রূপে আমাদের দেহ হল কুরুক্ষেত্র, মন হল ধৃতরাষ্ট্র, বিবেক হল সঞ্জয়, জীবাত্মা হল অর্জুন, পরমাত্মা হল কুটস্থ চৈতন্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, এবং সৎসৎ প্রবৃত্তি হল অষ্টাদশ অক্ষয়িনী। জীবের অন্তরে এই কুরুক্ষেত্রের যুদ্ধ প্রতিনিয়ত চলছে, অর্থাৎ ভালো খারাপের যুদ্ধ। জীবাত্মা যখন এই ভালো মন্দের যুদ্ধে হতাশ হয়ে পড়ে, নিরুদ্যম এবং কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে, তখন পরম চৈতন্য বা পরমাত্মা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তত্ত্বজ্ঞানামৃত দান করে জীবকে পুনর্জীবিত এবং সাধনায় সুদৃঢ় করে দেন। শ্রী শ্রী ঠাকুর দ্বিতীয় যে শ্লোকটির কথা বলেন তা হল অষ্টাদশ অধ্যায়ের শেষ শ্লোক, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির্ধুমা নীতির মূর্তির মম। এর অর্থ হল, যেখানে যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও গাণ্ডীব ধনুর্ধারী অর্জুন অবস্থিত, সেখানেই শ্রী বিজয় বিভূতি অচল নীতি বিদ্যমান, এই হল আমার অভিমত। এই শ্লোকটি গুরুত্বপূর্ণ, কারণ ভগবানের ভক্ত জন্ম জন্মান্তরের কুসংস্কার ও সাংসারিক মায়ামোহে বিভ্রান্ত হয়ে নিজের ধর্ম কর্ম থেকে পরিভ্রষ্ট হওয়ার উপক্রম হলে স্বয়ং ভগবান তার মধ্যে তত্ত্বজ্ঞান উপদেশ দেন এবং শক্তি ও আশীর্বাদ সঞ্চার করে তাকে কৃপা করে থাকেন। যেরকমভাবে শ্রী ভগবান তার সখা অর্জুনের ভিতরের অজ্ঞানতাকে ধ্বংস করে জ্ঞানের আলো জ্বালিয়েছিলেন, আমরাও যদি শ্রী ভগবানের প্রকৃত ভক্ত হতে পারি,
তাহলে তিনিও আমাদের ভিতরের সকল অজ্ঞানতা আমাদের থেকে দূর করবেন। তাই শ্রীকৃষ্ণ আমাদের পরম বন্ধু এবং আমি তার সখা অর্জুন, এই ভাব মনে রাখতে হবে। তিনি পাশে থাকলে সর্বত্র বিজয় আমাদের অবশ্যই হবে। কিছু অনুপ্রেরণামূলক উক্তি। সত্যি কথা বলে কারোর মন ভেঙে দিলেও কিন্তু মিথ্যার পর্দার পিছনে কারোর ভরসা ভেঙো না। দুঃখ জীবনে এই কারণেই আসে যাতে আমরা সুখের মাহাত্ম্য বুঝতে পারি। প্রতিটা কষ্ট শিক্ষা দেয়, আর শিক্ষা মানুষকে বদলে দেয়। অনেক একা হয় সেই সব মানুষ যারা নিজে রেগে গিয়ে নিজেই মানিয়ে নেয়। মন থেকে সুন্দর মানুষ, ভাগ্যবান মানুষরাই তাদের জীবনে পায়। মানুষের স্বভাবটাই এমন যে ভালোবাসা না পেলে তার ধৈর্য ধরে না, আর যদি পেয়ে যায় তাহলে তার কদর করে না। তুমি চেয়েও তোমার প্রতি লোকের ধারণা কখনো বদলাতে পারবে না। এই জন্য শান্তির সাথে নিজের জীবনে বাঁচো এবং খুশি থাকো। না বন্ধু বড়, না তো ভালোবাসা বড়। যেই মুশকিল পরিস্থিতিতে সাথে থাকে সেই মানুষটাই বড়। যদি তুমি সাথে থাকতে না পারো তাহলে না চাইতেই সান্ত্বনা বা পরামর্শও দিও না। যদি তুমি তোমার জীবনের কোনো লক্ষ্য খুঁজে না পাও তাহলে তুমি কেবল খুশি থাকা শেখো। যদি উঠতে না পারো তবে দৌড়াও, যদি দৌড়াতে না পারো তবে হাঁটো, হাঁটতে না পারলে হামাগুড়ি দাও। যে অবস্থাতেই থাকো এগিয়ে চলা বন্ধ করবে না। কাউকে হৃদয় থেকে আপন করার পর তার থেকে দূরে থাকা কতটা কষ্টের তা সবাই বোঝে না। যদি তুমি সত্যিই কারোর সাথে সম্পর্ক ভালোভাবে বজায় রাখতে চাও তাহলে তুমি সবসময় সেটাই বিশ্বাস করো যেটা তুমি তার সম্পর্কে জানো, সেটা নয় যেটা তুমি অপরের মুখ থেকে শোনো। ভালো লোকের পরিচয় হচ্ছে তারা সবসময় অঙ্গীকার রক্ষা করে, পক্ষান্তরে মন্দ লোকের অঙ্গীকার সবসময় অশান্তির কারণ হয়। দেখতে ভালো হলেই ভালো মানুষ হওয়া যায় না, ভালো মানুষ হতে হলে ভালো একটা মনের দরকার হয়। অর্থ ব্যয় করা অর্থ উপার্জনের তুলনায় অনেক বেশি কঠিন। যারা ছোট ছোট বিষয়ে কান্না করে ফেলে তারা দুর্বল নয়, বরং তারা পরিষ্কার মনের মানুষ। জীবনে হয়তো অনেক কিছু পেয়ে যাব, কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলো কোনোদিন খুঁজে পাব না। ভালোবাসা কথাটা বলা যতটা সহজ ভালোবাসার পথটা অতটাও সহজ নয়। তাই তো অধিকাংশ ক্ষেত্রেই ভালোবাসার পথে ভালোবাসার মানুষটাকে পাওয়া যায় না। কেউ কেউ খাওয়ার প্রতি এতটাই শৌখিন হয় যে তার অন্যদের খুশিও খেয়ে ফেলতে পারে। জীবনে অনেক ওঠাপড়ার পরেও যদি কোনো মানুষ তোমাকে ছেড়ে না চলে যায় তাহলে সেই মানুষটার কদর সবসময় করো। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনের বশে নয় মনকে নিজের বশে রাখুন। ধন্যবাদ।